যাই হোক গাইস স্ক্যাম হয়ে গেল কেকেআর কেকেআর স্বপ্ন পূরণ 500 কোটি ক্যামেরা কিনতে চলে আতঙ্কে আমি দেখছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার একসময়ের ড্রিম ক্যামেরা ছিল যে দেখতে পাচ্ছ আরো ফিল্টার টাইপের সিপিইউটা এই 500 কোটি জিনিসটা ফাইনালি আমার চাপতে চলেছে দেখো তার সঙ্গে দেখা হয়ে গেল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ওয়েলকাম বল ওয়েলকাম ও হ্যাঁ যাই হোক গাইস ভুল হয়ে গেছে ওটা ওয়েলকাম না ওটা ওয়েলকাম হবে दिल कहे बार बार KKR KKR भाई KKR कमेंट जाओ बचर मत কলকাতার মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্যামেরার ফেস্টিভ্যাল রাখা হয়েছে যেটা হয় প্রতি বছরই তা আমি আজকে এই বছর প্রথম আসছি আর যেহেতু আমি এই বছর নতুন এক্সপেরিয়েন্স করতে এসেছি আর তোমাদেরকেও এক্সপেরিয়েন্স করাতে নিয়ে এসেছি আর তাই এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আসলে বলো না এসির হাওয়া খেতে এসেছো ফ্রিতে কি করছো अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे बिना निंदियों की रातें ओ भाई साहब कैमरा फेयारे बोका की बोलो स्टूडियो गो তোমরা আগের ব্লগটাতে দেখলে আমি নিয়েছি Sony A7III ক্যামেরা তাই এই ফেয়ারটা এসেছি জাস্ট একটু লেন্স টেন্স গুলো দেখবো বলে ও ভাই সাহেব মানে এখানে এসে লেন্স কি দেখবো ক্যামেরা কি দেখবো এখানে মামনিদের দেখো এই যে দেখতে পাচ্ছ 500 কোটি রিলস বানাচ্ছি মামনি ঠিক আছে দেখতে পাচ্ছ দেখবে তোমাদের 500 কোটি মডেল দেখাচ্ছি 500 কোটি গাইস ক্যামেরা গাইস राजीव कल থেকে তুমি আমার সাথে উড়িষ্যার জঙ্গলে যাবে কাল থেকে আমরা নদীর নিচে বসে থাকবো দেখো 500 কোটির মডেল ওখানে 500 কোটির ক্যামেরা এখানে কি হাতে নিয়েছি যে আমার ড্রিম ব্লগিং এর ক্যামেরা ছিল ZV-E10 ঠিক আছে অনেকদিন পর হাতে নিয়েছি মানে অনেকদিন বলতে অনেক দিন আগে হাতে নিয়েছি কিন্তু তুমি এর থেকে বেটার কিছু পেয়েছো এখন পেয়েছি বাট এটা আমার একসময়ের ড্রিম ক্যামেরা ছিল ব্লগিং এর জন্য ঠিক আছে সরি হয়ে গেছে মানে এটার ফিলিংস এটা হাতে ধরার ফিলিংস আর এটা কম্প্যাক্ট এত ধরা মানে কতটা ছোট বডি ঠিক আছে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেল আসছে অনেকটাই আসছে এই যে বার্গারটা দেখতে পাচ্ছ এর না খেতে ইচ্ছা করছিল এই কোনটা তোর পছন্দ নিউ আর এই বেসাই ভাই সাহেব এগুলো কি এগুলো কি এগুলো পাখা ভাই এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ এই ফ্যানগুলো আমার মাথার উপরে লাগাবো যাতে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমটা আসে কিন্তু যা গরম লাগছে মানে চিতার উপর শুয়ে আছি এটা কি ছিল ভাই এটা কি এটা ভাই ফিল্টার এই দেখতে পাচ্ছ আরো ফিল্টার টাইপের সিপিইউটা এটার দাম স্টার্ট ফ্রম 4.5 লাখ কেমন বলছো নি ভাই ইসকা প্রাইস কিয়া হ্যায় আর একবার বলিয়ে 55000 প্লাস জিএসটি কা হ্যায় 55000 প্লাস জিএসটি কা ইয়ে আর নরমাল টাইম পে কিতনা আতা হ্যায় নরমাল টাইম পে কিতনা আতা হ্যায় 65000 ভাই যেটা নাকি 65000 টাকা দাম নরমাল টাইমে একটা কাউন্টারই বাকি ছিল সেটা হচ্ছে গোপ্রো কাউন্টারটা আর এই হচ্ছে গোপ্রো কাউন্টার এটা কি আছে হিরো 11 হিরো 11 প্রাইস কত আছে এখন চলছে এখানে 43 বিল দিয়ে উইথ বিল এ বিল কাকা এ গোপ্রো আচ্ছা 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 আর যে এটা হচ্ছে যে একদম 360 ডিগ্রিটা না ম্যাক্স বাপ রে বাপ
স্বপ্ন আছে, স্বপ্ন একদিন পূর্ণ হবে ভাই। 500 কোটি হিরো, 500 কোটি রিলস ভিডিও হচ্ছে গাইস। আইপিএল দেখতে আসবো আর তোমাদেরকেও দেখাবো সেটা ব্লগ করে সেটা পরে ব্যাপার যাই হোক এখন আমরা যাই গিয়ে টিকিটটা কালেক্ট করি আগে। আমি এসেছি তো দাদার সঙ্গে এখানে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো আর পরিচয় হয়ে গেল এখানে। তো আমার মতনই ব্লগার দাদাও, তো সাপোর্ট করবেন সবাই দাদাকে, আর কন্টেন্ট খুব ভালো বানায় আমিও দেখেছি আগে, তো সবাই সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। ফাইনালি তো কাজল দাদা চলে গেলো ওইদিকে, মানে ভিলপুরে কাজল দা। আর এখন আমাদের ক্যামেরা ট্রাই করবো 85mm 1.4 সিগমার, ঠিক আছে দেখা যাক এখানে স্টকে আছে নাকি বা ট্রাই করতে পারি নাকি। বলছি সিগমার 85mm ট্রাই করা যাবে স্যার? হ্যাঁ দেখি না একটু ট্রাই করবো। ঠিক আছে, ফার্স্ট টাইম এটা লাগাচ্ছি মানে 85mm এটা দেখা যাক 85mm 1.4 অ্যাপারচার দিয়ে কিরম ফটো আসে ঠিক আছে যাই হোক ট্রাই করি এখন। মানে ট্রাই বলতে আমি আমার ফটো তুলবে ওয়াসিম, আমি তুলবো? ইয়েস তুই ফটো তোল আমার। তোমাদের একটা জিনিস দেখা, যেটা হচ্ছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওপর থেকে একদম লো ভিউটা কেমন লাগে এই দেখো টোটাল এরিয়াটা, এটা টোটালটাই হচ্ছে ক্যামেরা ফেয়ার। ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট, মেলা বলতে ক্যামেরার মেলা গাইস ফাইনালি, ঠিক আছে এরা সবাই চলে এসেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বেরিয়ে পড়লাম আর এখন আছি বাবুঘাট এখানে ওভারব্রিজে, পাশ দিয়ে আবার কেমন ট্রেন যাচ্ছে, ওইটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ ঠিক আছে, আর ওইদিকে আছে হাওড়া ব্রিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, লাভ ইউ অল, বাই দ্য ওয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ফেস ব্লগ। তুই তো মাঠে যাওয়ার চাটি মারবি না। যাই হোক গাইস আমরা এখন বেরিয়ে পড়ছি ওখান থেকে, মানে ফেয়ার থেকে বেরিয়ে পড়েছি, বাট আজকে দেখি কেমন আসছে। লোকের কাজ না থাকলে গাইস কি না করতে পারে, লোকের কাজ না থাকলে কি না কি করতে পারে। কিসের 10 টাকা? কোনো টাকা নেই, কোনো টাকা নেই বলছি, বলছি পা দিলেই 10 টাকা, কোনো টাকা বলছি পা দিলেই 10 টাকা।